ফিরে আসলেন বিরতির জুলাই মাসের 31 তারিখ মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়ের। তথা একদিকে তিনি একজন শিক্ষাবিদ, বিশিষ্ট সাহিত্যিকও ছিলেন তিনি এবং এই মহান ব্যক্তিত্বের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের বিশিষ্টরা। গত রবিবার সকালেই তার প্রয়াণ ঘটেছে বলে পরিবার সূত্র থেকে খবর। তবে আজকে আগরতলা প্রেস ক্লাবে ব্রজগোপাল রায় অর্থাৎ প্রাক্তন মন্ত্রীর একটি স্মরণ সভার আয়োজন করা হয়। যে স্মরণ সভাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, তার সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন, একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বরা, বামপন্থী সংগঠন সকলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়ের স্মরণ সভাতে। গত 31 তারিখ যেখানে সকালেই তার মৃত্যু হয়েছে, ব্রজগোপাল রায়ের ছেলে যেমনটা জানিয়েছিলেন এবং বাড়িতেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, শারীরিক অসুস্থতা তার ছিল, বয়স হয়েছিল, তাই মৃত্যু হয় গত রবিবার দিন। এবং বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট শিক্ষাবিদ, একই সঙ্গে প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়ের জীবনাবসানের জন্য শোক জ্ঞাপন চারিদিকেই কার্যত লক্ষ্য করা যাচ্ছে। এমনকি বিশিষ্ট ব্যক্তিত্বরা রাজ্যের শোক প্রকাশ করেছেন, তার আত্মার সদ্গতি কামনা করেছেন এবং তারই উদ্দেশ্যে আজকের একটি স্মরণ সভার আয়োজন আগরতলা প্রেস ক্লাবে। আজকের স্মরণ সভাতে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার কি জানিয়েছেন শুনবো এবং তার পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কি মতামত শুনুন। আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি তার পরিবারের পরিজনদের প্রতি, সমবেদনা জ্ঞাপন করছি। দল হিসেবে ভরণ ব্লকের নেতা কবি এবং শুভানন্দ এখানে আছেন, তাদের সকলের প্রতি সমর্পিত প্রকাশ করছে। দীর্ঘক্ষণ ধরে আপনার কথা শুনছেন, শব্দ পরিচয়ে দুজাতি কথা আমি বলার চেষ্টা করব। ছাত্র জীবন থেকে ব্রজগোপাল রায়কে দেখার সুযোগ আমাদের রয়েছে। সব মিলিয়ে আমার দৃষ্টি ব্রজগোপাল রায়ের মধ্যে স্বাধীনতার 75 বছর বলছি আমরা, আজাদিকা অমৃত উৎসব বা আজাদির অমৃত, যাতে এই দেশের প্রতিটি নাগরিক যাতে ইলেকট্রনিক বা গ্রিন মিডিয়া সারা দেশ সারা রাজ্য ফ্ল্যাক্সে ভর্তি হয়ে যাচ্ছে, টিভিটা পাস হচ্ছে। প্রয়াত প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায় সারাটা জীবন তিনি পড়াশোনা নিয়ে যুক্ত ছিলেন, এমনকি মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি পড়াশোনা নিয়েই কাটিয়েছিলেন, এমনটাই মতামত পরিবারের পক্ষ থেকে। তাই তাকে স্মরণ করার জন্য এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্যই আজকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। যে স্মরণ সভাতেই কার্যত উপস্থিত ছিলেন বামপন্থী ব্যক্তিত্বরা। ইচ্ছাকে বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।